হ্যালো ভিউয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনন্দন তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মোমাছির রোগ বিধি বিষয়ক ভিডিও তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি মৌকুল কীভাবে কী কারণে ধ্বংসের পোধা নষ্ট হওয়ার পথে চলে যায় কোন বিষয়গুলো হল যদি ঠিকঠাক মতো আপনি না করেন মোমাছির বক্সটা ঠিকই নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আমরা যারা বিশেষ করে এপি সেরানা খোদে মোমাসি বা সাবারিতে লালন পালন করে থাকি বা মেলিফেরা প্রজাতির মোমাছি লালন পালন করে থাকি যে মোমাছি পালন করে থাকে না কেন আমাদের কিন্তু মোমাসি যে কিছু রোগ বিধি আছে স্টেটমেন্ট সে বিষয়ে আমাদের জানা থাকতে হবে আর যদি আমরা রোগ বিধি সম্পর্কিত অবগত না হই তাহলে কিন্তু এই আজকে আপনাদের সামনে ভিডিওতে যে মৌ বক্সের অবস্থাটা দেখাচ্ছি তাহলে কিন্তু আপনার বক্সটিও এরকম অবস্থা হওয়ার সম্মুখীন হবে তো বন্ধুরা দেখুন গুলো প্রত্যেকটা এখানে কিন্তু নিচে ব্রোড চেম্বারে টোটাল ষাটটা ফ্রেমেই কিন্তু চাক বক্সটা খুবই ভালো ছিল বাট মৌমাছি যখন এখানে বক্সের ভিতরে রুগে আক্রান্ত হয় মাইট বা বেরুয়া মাইট জাতীয় রুগে আক্রমণ করে অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমের গুলো ডিমলার বা ফোটার আগেই সেগুলোকে কেটে দেই তখন কিন্তু আমরা লক আর যখন কেটে দেই তখন কিন্তু আমরা মাইট বা অন্য কোনো ওষুধপত্র ব্যবহার করি না আর ব্যবহার না করার ফলে কিন্তু ওই কাটা যে ডিমলার বা সম্বলিত ঘরগুলো কিন্তু পচে যায় পচে গেলে সেখানে কিন্তু আপনার ব্যাকটেরিয়ার প্রভাবে এই ধরনের পোকার সৃষ্টি হয় এই পোকাগুলো সৃষ্টি হয়ে গেলে বক্সে যখন প্রচুর পরিমাণে অবস্থার সৃষ্টি হয় তখন কিন্তু মোমা কী করে আপনার পুরাবর্তী মৌমাছি সত্ত্বেও কিন্তু রানী মৌমাছি একে রেখেও কিন্তু আপনার শ্রমিক মৌমাছি চলে যায় শেষ পর্যন্ত কিন্তু এখানে কোনো মাসি না শেষ পর্যন্ত তারা কিন্তু চলে যায় তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু রানী মৌমাছিটা মারা গেছে দেখুন আমি উপরে হাত দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখানোর চেষ্টা করছি আর রানী মৌমাছিটা কিন্তু আপনার কেন মারা গেছে আপনার এখানে পর্যাপ্ত খাবার সংকট ছিল পর্যাপ্ত পরিমাণ রোগে আক্রান্ত ছিল আর রোগে আক্রান্ত হওয়ার কারণে অন্যান্য মোমাছি রানী মোমাছিটিকে যেহেতু গেট লাগানো ছিল বিপদে ফেলেরিকে কিন্তু তারা চলে গেছে আর এটা আসলে মূলত আমাদের ওষুধ ব্যবহারের গাফিলতা আমরা যারা বিশেষ করে সেরেনা বা মিলিফেরা প্রজাতির মোমাছি চাষ করি মৌমাছির প্রাথমিক যে রোগগুলো যেমন আপনার মাইট এবং বেরুয়া মাইট বা মদ জাতীয় এই রোগগুলো আক্রমণ করে প্রাথমিকভাবে যদি আমরা সেই রোগের ট্রিটমেন্টগুলো বা চিকিৎসা পদ্ধতিগুলো করে নেই তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় না তা আশা করি আপনারা যারা মমাসির লালন পালন করেন বা লালন পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ধরনের মোমাছির ওষুধগুলো ব্যবহার করে মোমাছটা করবেন না হলে কিন্তু এই কলোনিটার মতো কিন্তু আপনার আপনার কলোনিটা ধ্বংস হয়ে যেতে পারে আর আপনারা যারা নতুন উদ্যোক্তা মৌমাছি চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে বলবো যদি মৌমাছি চাষ করার জন্য আদর্শ মানের মৌ বক্স এবং মৌমাছির ওষুধ যেমন কুইন গেট মুকুশ মোকার দোয়াদানে কুইন এক্সপ্লোরার চাকু ব্রাশ মেশিন সহ যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মৌ চাষবিকেভিং ইউটিউব চ্যানেলের এবং যে পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সকলকে তো বন্ধুরা দেখুন আমাদের অবশ্যই যদি আমরা কেউ মৌমাছি চাষাবাদ করে থাকি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন আপনার পোকার আক্রমণে এমন অবস্থা হয়েছে বক্সের ফ্রেমের ভিতরেও কিন্তু সেগুলো আপনার অনেকগুলো আপনার পোকার সৃষ্টি হয়েছে আর সেগুলো কিন্তু চাকগুলো যখন পচে আপনার ডিমলার বাগুলা কেটে দেয় মাইটে তখন কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে এগুলি প্রকট আর এই জন্য এই ধরনের সমস্যা যদি আপনার বক্সে হয়ে থাকে অবশ্যই ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধগুলো আমাদের কাছে আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো বন্ধু জানাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন